জান্তার ওই ষড়যন্ত্রে দাবার গুটির মতো ব্যবহার করেছিল রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনকে। আল্লাহর অশেষ রহমতে আমাদের গোয়েন্দারা মিয়ানমার জান্তার ওই পরিকল্পনা বাস্তবায়নের আগেই তথ্য পেয়ে যায়। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু আওয়ার চ্যানেল পাকিস্তানি বাংলা রিয়াকশন। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দোস্তো, আজকে ভিডিওর টাইটেল আপকো বতা দু কে বাংলাদেশ নে মায়ানমার কো সবক সিখানে কে লিয়ে উনকি হি এক মিলিটেন্ট গ্রুপ জো হ্যায় উসকে সাথ जो है मिलकर उनके सबक सिखाने का इरादा किया है कि म्यांमार की आर्मी आए दिन रोहिंग्यन मुसलमानों को पर जुल्म और सितम करती है। म्यांमार बांग्लादेश को धमकी देती है कि हम बैलिस्टिक मिसाइल खरीद रहे हैं, हम फलां मिसाइल, हम वेपन खरीद रहे हैं जिसका यूज़ हम आपके अगेंस्ट करेंगे। तो बांग्लादेश भी कोई चुप करके बैठने वाला देश तो नहीं है। बांग्लादेश ने दोबारा उनको याद कराया कि नैफ वार को याद करो, जब हमने आपको काफ़ी कम वेपन्स, काफ़ी कम आर्मी के साथ म्यांमार आपको हराया था। अब आप ये कह रहे हैं आपके पास फलां वेपन आ जाएगा। तो बांग्लादेश ने सबक सिखाने के लिए उनकी ही एक मिलिटेंट ग्रुप जिसको टेररिस्ट ग्रुप कहा जाता है म्यांमार के अंदर 30,000 आर्मी और बेहतरीन वो काम कर रही है, वो ह्यूमैनिटी के लिए स्टैंड ले रही है, उसके साथ बातचीत सुनने में आया हो रही कि इनको सबक सिखाया जाएगा, इनको अपनी औकात जो है वो याद दिलाई जाएगी। वीडियो को पहले स्टार्ट कर लेते हैं, फिर उसके बाद मतलब की डिस्कशन करते हैं। हमेशा काउंटिंग के साथ 3, 2, 1 एंड स्टार्ट। अस्सलाम वालेकुम মিয়ানমার জানতাকে যথাযথ শিক্ষা দেয়া যা তারা জীবনেও ভুলবে না। থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো অনেকেই বুঝেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, এবার কাটা দিয়ে কাটা তোলার এক সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে বাংলাদেশের সামনে। সুযোগ বাংলাদেশের সামনে তৈরি হয়ে আছে, এখন শুধু বাংলাদেশকে আগুনে ঘিঢালার কাজটি করতে হবে। কিভাবে বাংলাদেশ মিয়ানমারকে ব্যবহার করেই মিয়ানমার জানতাকে যথাযথ শিক্ষা দিতে পারে এবং সেই সুযোগ কিভাবে তৈরি হচ্ছে, আপনার এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে বিডিটিউবের আজকের পুরো আয়োজন। বরাবরের মতোই ভিডিওতে ব্যবহার করা সকল তথ্যের রেফারেন্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। देख रहे हो गाइस कितना मतलब जुल्म और सितम किया जाता है, आई थिंक मारा जाता है यार। रोहिंगा সন্ত্রাসী নবী হোসেনের কথা মনে আছে, যাকে নিয়ে আমরা আপনাদের ভালোবাসার চ্যানেল বিডিটিউবে একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে মিয়ানমার জান্তা নবী হোসেনকে দিয়ে বাংলাদেশের চট্টগ্রামকে দখল করার নীল নকশা এঁকেছিল। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক ফলো করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। মিয়ানমার জান্তার ওই ষড়যন্ত্রে দাবার গুটির মতো ব্যবহার করেছিল রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনকে। আল্লাহর দেখ রে ইয়ার, রোহিঙ্গিয়ান মুসলমান অবস্ট্যান্ড লেন এগেইনস্ট মায়ানমার উইথ ওয়েপনস আগেই তথ্য পেয়ে যায়। সেই সাথে বাংলাদেশের গর্ব র‍্যাব এবং বিজিবি নবী হোসেন সহ তার সাংগোপাঙ্গদের ধরতে রোহিঙ্গা ক্যাম্পে চিরুনি অভিযান চালাচ্ছে। আমরা এইবার মিয়ানমার জান্তার সকল পরিকল্পনা নস্যাৎ করতে পারলেও ভবিষ্যতে যে তারা বাংলাদেশকে অশান্ত করতে এই রকম নতুন কোনো ষড়যন্ত্র করবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই বাংলাদেশের উচিত মিয়ানমার জান্তাকে স্মরণ করিয়ে দেয়া, দাবার গুটি আমরাও চালতে পারি। এখন হয়তো অনেকের মাথায় একটি প্রশ্ন ঘুরছে, আমি যে দাবার গুটি চালার কথা বলছি সেটি আসলে কি আর কিভাবেই বা কাটা দিয়ে কাটা তুলে বাংলাদেশ মিয়ানমার জান্তাকে উচিত শিক্ষা দিবে? বাংলাদেশের দাবার গুটি হবে আরাকান আর্মি। হ্যাঁ, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সম্প্রতি আরাকান আর্মি বাংলাদেশের সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, সেখানে তিনি বলেন তারা স্বাধীন আরাকানের জন্য লড়াই করছে আর রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা আরাকানের স্থানীয় মুসলিম নাগরিক মনে করে। রোহিঙ্গাদের নিয়ে জেনারেল নাইং বলেন, আমরা রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার স্বীকার করি, তবে কেবল কয়েকটি কথায় এরকম সমস্যার উত্তর দেওয়া মুশকিল। এটা এত বড় সমস্যা যে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশও একা সমাধান করতে পারবে না, আমাদের জন্য এটা বড় ইস্যু, বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আমরা কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশের স্বাধীনতার কথা মনে করিয়ে বলেন, ভারতের মতো বাংলাদেশেরও উচিত আমাদের সাহায্য করা। বুঝতেই পারছেন বাংলাদেশের এই দাবার গুটি আগে থেকেই তৈরি, এখন শুধু অপেক্ষা বাংলাদেশের ঘি ঢালার। মিয়ানমারের এই আরাকান আর্মি কোনো সাহায্য ছাড়াই মিয়ানমার জান্তার ঘুম হারাম করে দিয়েছে। সম্প্রতি আরাকান আর্মি মিয়ানমার জান্তাকে হুমকি দিয়ে একটি চিঠিও পাঠিয়েছে, বেশি দূরে যাবেন না। এই তিন শব্দের হুমকি মিয়ানমার জান্তার বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। মিয়ানমার জান্তা গণতন্ত্র বিরোধী আন্দোলন ঠেকাতে ব্যস্ত, অন্যদিকে এই আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা করছে। মিয়ানমার জান্তা এখন ফেঁসে গিয়েছে,
একদিকে আরাকান আর্মি, অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তৈরি হওয়া বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। মিয়ানমার জান্তা অভিযোগ করছে, অস্ট্রেলিয়া নাকি আরাকান আর্মি সহ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা হাতিয়ার উঠিয়েছে সেই সব বিভিন্ন গোষ্ঠীকে সাহায্য করছে। বাংলাদেশ যদি আরাকান আর্মিকে আর্থিক কিংবা সামরিক সাহায্য দেওয়া শুরু করে তাহলে মিয়ানমার জান্তার দম বন্ধ করে দিবে এই আরাকান আর্মি। যদি বাংলাদেশ এই সিদ্ধান্ত নেয় তাহলে মিয়ানমার জান্তাও টের পাবে কত ধানে কত চাল। তবে এই কাজে কিছু সমস্যা আছে। আপনারা সবাই জানেন বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা কোনো সন্ত্রাসীকেই বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করতে দেই না। সেই হিসাবে আরাকান আর্মিও একদল বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। আরাকান আর্মিকে সহায়তা করা আমাদের নীতির বিরুদ্ধে। তবে অস্ট্রেলিয়ার মতো অর্থ সাহায্য করা যেতে পারে। মিয়ানমার জান্তা কোনোদিনও বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। রোহিঙ্গা সমস্যার সমাধান করা তো আরও অনেক পরের কথা। তাদের এভাবে একটা শিক্ষা দেওয়া যেতে পারে। এজন্যই প্রথমে বলেছিলাম কাটা দিয়ে কাটা তোলার এক সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে বাংলাদেশের সামনে। এটি আমার ব্যক্তিগত মতামত। তবে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে পারেন আমাদের। সেই সাথে ভালো লাগলে দিতে পারেন লাইক। বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। अल्लाह हाफिज़। सो बेसिकली गाइज, यार वीडियो के अंदर आप देख सकते हैं यार बांग्लादेश आर्मी जो है वो अराकन आर्मी के साथ मिलकर म्यांमार को सबक सिखाएगी। म्यांमार ने आज तक जितने भी जुल्म और सितम किए हैं उसकी वजह से एक आर्मी म्यांमार के अंदर बनी है जिसको अराकन आर्मी कहा जाता है, और उसके अंदर रोहिंग्यन मुसलमानों ने काफ़ी मात्रा में पार्टिसिपेट की है। और अराकन आर्मी जो है वो काफ़ी स्ट्रॉन्ग भी आर्मी कंसिडर की जाती है, और इसको काफ़ी अर्सा पहले तक टेररिस्ट ग्रुप करार दिया गया था म्यांमार की जानब से। बट अब कुछ अर्सा पहले टेररिस्ट ग्रुप से उसका टैग हटा दिया गया अराकन आर्मी का, क्योंकि वो समझते हैं कि अब अराकन आर्मी चुप हो गई है, अब हम जो मर्जी करें रोहिंग्या मुसलमानों के साथ अराकन आर्मी स्टैंड नहीं लेने वाली। बट अराकन आर्मी स्टैंड लेगी, बांग्लादेश आर्मी के साथ मिलकर सबक सिखाएगी म्यांमार को कि यार तुम जो गलतियाँ जो आज तक करते आ रहे हो, आए दिन दंगे फसाद करते हो, उनको रिलीजियस जो अपने त्यौहार होते हैं वो नहीं करने देते, आप उनको नमाज़ें पढ़ने नहीं देते, आप उनको मार रहे हो, ज़िंदा जला रहे हो, इस पर आपके ख़िलाफ़ एक्शन लिया जाएगा। अब बांग्लादेश आर्मी जो है वो कह रही है कि यार आज तक हमने बहुत जुल्म, मतलब म्यांमार कभी कोस्टल लाइन से आ रहा है, कभी फलां रूल ब्रेक कर रहा है, कभी क्या कर रहा है। तो बांग्लादेश आर्मी ने भी सोचा यार हम भी एक तो झटका देना चाहिए ना, बनता है यार म्यांमार आर्मी को। तो उन्होंने अराकन आर्मी जो कि म्यांमार के अंदर है रोहिंग्यन मुसलमानों को सपोर्ट भी करती, तो उनका यूज़ करते हुए वो म्यांमार को सबक सिखाएंगे। आपका इस वीडियो के हवाले से क्या कहना है कॉमेंट सेक्शन में ज़रूर बताइएगा। बहुत अच्छी पॉजिटिव न्यूज़ थी। अपना रखिएगा बहुत ज़्यादा ख्याल। नेक्स्ट वीडियो में दोबारा से मुलाकात होगी। टेक केयर। खुदा हाफिज़।